গৌরী সিন্ডের ডিয়ার জিন্দিগি ছবিটি মাত্র 9 দিনে 100 কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। ছবির গল্পও অনেক প্রশংসিত হয়েছে, কিন্তু সেই ছবির বিরুদ্ধে সম্প্রতি আনা হয়েছে নকল করার অভিযোগ। অভিযোগে বলা হচ্ছে, কানাডার একটি টিভি সিরিজ থেকে ডিয়ার জিন্দিগি নকল করা হয়েছে। শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন, যার বর্তমান স্বত্বাধিকারী নির্মাতা কারণ জোহর। 37 বছরের পুরনো এই প্রতিষ্ঠান এইবারই প্রথম নকল করার দায়ে আইনি নোটিশ পেল। বিং অ্যারিকা নামের একটি কানাডীয় টিভি সিরিজের সঙ্গে ডিয়ার জিন্দিগির কাহিনী মিলে গেছে বলে অভিযোগ করেছে সেই সিরিজ কর্তৃপক্ষ। ডিয়ার জিন্দিগি সিনেমায় শাহরুখ খান আলিয়া ভাটের থেরাপিস্টের চরিত্রে অভিনয় করেছেন। ছবি নকল করার অভিযোগটি নিয়ে গৌরী বলেন, ডিয়ার জিন্দিগি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি, অন্য কোনো ছবির সঙ্গে এর কিছু অংশ মিলে যেতেই পারে, তার মানে এই নয় আমি নকল করে ছবি বানিয়েছি। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।